আইপিএল যে উইকেটে হচ্ছে আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানো যাবে আমার মনে হয় লাস্ট ইয়ার পি এস এরকম দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইটটি দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান থেকে ওয়ান এর ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে আইপিএল এর সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই সিরিজটা উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন নর্মালি চিটাঙ্গ খুব ভালো উইকেট থাকে বাট এই বছর আমরা যখন এই পাঁচটা ম্যাচ খেলাম তিনটা ম্যাচ চিটাঙ্গে খেলেছিলাম নতুন বলে ব্যাটিং করা সব থেকে চ্যালেঞ্জ ছিল এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে এর উইকেটে তো রান হয় অনেক বাট এইবার আমরা যে তিনটা ম্যাচ খেলেছি নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা তার মধ্যে আমাদের সম্ভবত দুইটা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ বাট আমরা যেভাবে উইকেটটা করেছি বা পুরা ফ্রিডম ছিল উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে ঋষাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম শুরু থেকে আজ পর্যন্ত যে ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম একটা ম্যাচে হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না আমার জিতলে ভালো লাগে সো আজকে জিততে মনে হয় ক্রেডিট দিতে হবে তারা ভালো ক্রিকেট আছে আলাদাভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই না কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট বোলিং এবং ব্যাটিং সো আমি আজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন টিমের হয়ে ভালো কিছু করুক পাশাপাশি ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে সো এখানে আলাদাভাবে বাড়তি কোনো প্রেশার আমি বোলারদের দিতে চাই না বা বাড়তি কোনো প্রেশার আমি ব্যাটসম্যানদেরও দিতে চাই না প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারে অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু করা